হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকের কাহিনী একটা হার না মানা একটি ছেলের ব্যাপারে, যে কিনা একা মঙ্গল গ্রহে ফেঁসে যায়। তো সে কি আবার পৃথিবীতে আসতে পারে নাকি না, চলেন জানা যাক। বন্ধুরা, মুভিটি শুরু হয় এবং আমরা নাসার একটি টিমকে মার্সের মধ্যে দেখি, যারা কিনা কোনো ধরনের রিসার্চ করছিল। আর এখানে সময় দেখানো হয় 2035, তাদের 31 দিনের মিশন ছিল এবং মার্সের মধ্যে তাদের 18 দিন হয়ে গিয়েছিল। তারা কাজের সাথে সাথে একে অপরের সাথে অনেক এনজয়ও করছিল, কিন্তু একদিন নাসার তরফ থেকে তাদেরকে একটি তুফানের ওয়ার্নিং দেওয়া হয়। আর যখন তারা তুফানটি দেখে, তুফানটি অনেক বেশি বিপজ্জনক ছিল। এখন তুফানটাকে দেখে কমান্ডার সিদ্ধান্ত নেয় তারা এই মিশনটাকে বাদ দিয়ে দিবে, যার পরে তারা সবাই স্পেসশিপে এসে পড়ে রওনা দেওয়ার উদ্দেশ্যে। আর এর মধ্যেই তুফানটি আরো ভয়ানক হয়ে পড়ে, আর অনেক বড় একটি মলবা তাদের সাথে মার্কের সাথে ধাক্কা খায়, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে যায়। তার সব বন্ধুরা তাকে খোঁজার বা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার সাথে কারো কন্ট্যাক্ট হয় না। এখন তারা সবাই তুফানের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ তাদের যে স্পেসশিপ ছিল ওটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছিল। এই জন্য তাদের জলদি করতে হবে, না হলে তারা এখানেই ফেঁসে যাবে আর কখনো পৃথিবীতে আসতে পারবে না। এখন তারা মনে করে এত বড় তুফানে মার্ক হয়তো মরে গিয়েছে, এটা ভেবে তারা পৃথিবীর দিকে বেরিয়ে পড়ে। আর এদিকে পৃথিবীর মধ্যে নাসার ডাইরেক্টর মিডিয়াকে বলে যে মার্স মিশনটাকে তুফানের জন্য বাদ দিতে হয়েছে, এবং তাদের একটি সায়েন্টিস্ট যার নাম কিনা মার্ক, সে আর এই দুনিয়াতে নেই। এরপরে আমরা মঙ্গল গ্রহটাকে আবারও দেখি, যেখানে মার্ক এখনো জীবিত ছিল। বন্ধুরা, যে মলপার সাথে সে ধাক্কা খেয়েছিল, ওটার একটা টুকরা তার স্যুটের মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণে অক্সিজেন লেভেল ঠিক ছিল, আর এই জন্যই তার জান বেঁচে গিয়েছে। সে এবার স্টেশনে আসে আর ওই টুকরোটাকে বের করে তার জখমের মধ্যে পট্টি করা শুরু করে। একটুখানি আরাম করার পর সে তার রেকর্ডিং অন করে আর সব কথা বলা শুরু করে দেয়, কারণ যদি সে মারা যায় তাহলে বাকি সব সায়েন্টিস্টদের জানা উচিত তার সাথে কি কি হয়েছে। সে সব ধরনের ক্যালকুলেশন করার পরে বলে যে এখানে কোনো রাস্তা নাই নাসার সাথে কন্ট্যাক্ট করার, আর এই স্টেশনটি শুধুমাত্র 31 দিনের অক্সিজেন নিয়ে বানানো হয়েছিল। এরপরে সে মরে যাবে, এখানে না তার জন্য পর্যাপ্ত খাবার আছে, না পানি, আর না আছে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন। তার কাছে শুধু একটি আশা ছিল, তা হলো মার্সের পরবর্তী মিশন, যেটা কিনা 4 বছর পরে হতে যাচ্ছে, যার মানে কিনা এখন তার নিজেকে 4 বছর পর্যন্ত জীবিত রাখতে হবে। আর সে চিন্তা করতে থাকে সে নিজেকে 4 বছর পর্যন্ত কিভাবে জীবিত রাখবে। কিন্তু বন্ধুরা, এখানে মার্কও হার মানার পাবলিক ছিল না, সে একটা বর্ডনেস ছিল, বর্ডনেস তাদের বলে যারা কিনা গাছপালার সায়েন্টিস্ট। তো মার্ক প্ল্যান করে যে সে মঙ্গল গ্রহের মধ্যে খেতি করবে, যার মাধ্যমে সে 4 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। এখন 31 দিন কেটে গিয়েছিল আর সে খেতি করা শুরু করে দেয়। মার্ক নিজেরই ওয়েস্ট ম্যাটেরিয়ালের সার বানায় আর আলু উৎপাদন করার চেষ্টা করে, কিন্তু এই কাজ এত সহজ ছিল না। খেতি করার জন্য তার প্রায় 40 লিটার পানি লাগবে, আর যার পরে মার্ক এটারও ব্যবস্থা করে নেয়। সে বলে প্রথমে হাইড্রোজেন নেও, ওটার মধ্যে অক্সিজেন মিলাও আর ওটাকে জ্বালাই দেও, আর কিছু ফর্মুলা মিলিয়ে সে এটা আবিষ্কার করার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে একটি বিস্ফোরণ হয়ে যায়। আর এরপর মার্ক দ্বিতীয়বার চেষ্টা করে আর এইবার সে পানি বানিয়ে ফেলে। আর এরপরে আমরা প্রথমবার মঙ্গল গ্রহের মধ্যে একটি গাছ দেখি, মানে মঙ্গল গ্রহের মধ্যে খেতি করে ফেলছে এই পোলায়। বাহ, এটা দেখে মার্ক অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে পৃথিবীর মধ্যে মার্কের ব্যাপারে কেউ জানতো না, যার কারণে তার ফিউনেল করা হয়। এরপরে মার্স মিশনের ডাইরেক্টর ভিনসেন্ট কাপুর মিডিকে কিছু কোঅর্ডিনেট পাঠায়। এরপরে তারা বুঝে ফেলে মার্ক এখনো জীবিত আছে, কিন্তু এখন সমস্যা হইতেছে গিয়া তারা এখন মিডিয়া এবং বাকি লোকদের কি জবাব দিবে, কারণ তারা আগেই বলে দিয়েছে যে মার্ক মরে গিয়েছে। এরপর ডাইরেক্টর বলে এই ব্যাপারে যেন মার্কের টিম না জানতে পারে, কারণ তাদের এখনো 10 মাস বাকি পৃথিবীতে আসার জন্য, আর এই কথায় তারা অনেক টেনশনে পড়ে যাবে, যার কারণে তাদের মিশনে অনেক প্রবলেম হতে পারে। এরপর ভিনসেন্ট কাপুর বলে মার্ক আমাদের থেকে 5 কোটি মিল দূরে আছে, আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারবো না, আমাদের তার সাহায্য করতে হবে। যার পরে ডাইরেক্টর মিডিয়াকে বলে দেয় যে মার্ক এখনো জীবিত আছে। এই নিউজটা একদম আগুনের মতো ছড়িয়ে যায় এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়। অপরদিকে আমরা মার্ককে দেখি, যে কিনা এখন মঙ্গল গ্রহে 76 দিন কাটিয়ে নিয়েছিল, আর সে এখন মার্সের দ্বিতীয় মিশন অ্যারিস-4 এর দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই জায়গাটা এখান থেকে 3000 কিলোমিটার দূরে ছিল, এজন্য সে দিনের বেলা ব্যাটারি চার্জ করে এবং রাতের বেলা সফর করার জন্য রেডি হয়। এদিকে পৃথিবীর সবাই তাকে বাঁচানোর প্ল্যানিং করছিল। এরপর আমরা আবারও মার্ককে দেখি, যে কিনা ফাইনালি আলো চাষ করে ফেলেছে, কিন্তু এটার কোনো ফায়দা নাই যদি সে নাসার সাথে যোগাযোগ না করে। আর এরপর সে একটি প্ল্যান বানায় এবং সে একটি ডিভাইসকে খোঁজা চালু করে দেয়। ডিভাইসটার নাম ছিল পাথফাইন্ডার, এবং
যার পরে সে ডিভাইসটি খুঁজে বের করে ফেলে, সে ওটাকে ঠিকও করে ফেলে। আর এদিকে মার্কের ইমেজ দেখে ভিনসেন্ট কাপুর বুঝে ফেলে যে মার্ক কি করতে যাচ্ছে, যার পরে তিনি একটি ফ্লাইট নিয়ে ক্যালিফোর্নিয়ায় এসে পড়ে এবং 1997 ওই পাথফাইন্ডার টিমের সাথেই দেখা করে, যাতে করে সে মার্কের সাথে কথা বলতে পারে এবং কন্ট্যাক্ট করতে পারে। এরপরে তারা ফাইনালি ক্যামেরাকে ঘুরিয়ে মার্কের সাথে কন্ট্যাক্ট করে ফেলে, কিন্তু এখানে একটি প্রবলেম ছিল, সেটা হলো তারা শুধু হা বা নাতে জবাব নিতে পারবে, আর এই মেসেজটা পৌঁছাতে প্রায় 32 মিনিট লাগবে। এভাবে তাদের অনেক বছর লেগে যাবে মার্কের সাথে কথা বলতে। এটার সমাধান বের করার জন্য নাসাওয়ালারা মার্কে একটি সফটওয়্যার পাঠায়। এরপরে মার্ক ওই সফটওয়্যারটিকে রবারের মাধ্যমে লাগিয়ে নেয়, যাতে করে সে নাসার সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারে। আর এটা দেখার পর নাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু মার্ক যখন জানতে পারে যে তার ব্যাপারে তার টিম কিছুই জানতো না, এই কথায় সে অনেক বেশি রেগে যায় এবং তাদের ভালো মতন বুঝায়। এরপর নাসাওয়ালারা মার্কের টিমকে বলে দেয় যে মার্ক এখনো জীবিত আছে। আর এটা জানার পর টিমের সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর কমান্ডার বলে, এটা আমার দোষ, আমি মার্ককে ওইখানে একা ছেড়ে এসে পড়েছি। এখানে নাসার টিম একটি স্পেসশিপ বানানোর কাজ শুরু করে, যার মাধ্যমে তারা মার্কের জন্য খাবার পাঠাতে পারবে, আর যার কারণে সে 4 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। এটা বানাতে 6 মাস লাগবে, কিন্তু ডাইরেক্টরের কথার কারণে এটা জলদি জলদি বানিয়ে মাত্র 3 মাসে বানানো হয়েছে। আর আজকেই এই স্পেসশিপটা লঞ্চের ডেট ছিল। আর এখানে আরেকটি সমস্যা হয়ে যায়, স্পেসশিপটা রাস্তার মধ্যেই বিস্ফোরণ হয়ে উড়ে যায় আর তাদের মিশনটি ফেল হয়ে যায়। আর অপরদিকে আমরা দেখি মার্কের স্টেশনের মধ্যে লিক হয়ে যায়, যার কারণে তার স্টেশনটিও উড়ে যায়। এর কারণে তার সব আলুর ফসল খারাপ হয়ে যায়, মানে এখন সে আর আলু উৎপাদন করতে পারবে না। আর যখন মার্ক মিশন ফেলের ব্যাপারে জানতে পারে, সে আরও বেশি ভেঙে পড়ে। সে বলে, আমি সব সমস্যার সমাধান করার চেষ্টা করছি, কিন্তু মনে হয় আমি আর পৃথিবীতে ফিরে যেতে পারবো না। ওয়েল, এই সিনটার পর আমরা চায়নার স্পেস রিসার্চ সেন্টার দেখি। এখানে তারা মার্কের ব্যাপারে জানতে পারে এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আসলে চায়না একটি স্পেস বুস্টার বানিয়েছিল, যেটা কিনা সময়ের আগে মার্কের কাছে খাবার পৌঁছাতে পারবে এবং তার জান বাঁচাতে পারবে। তো তারা ফাইনালি ডিসাইড করে তারা নাসাকে তাদের টেকনোলজি দিয়ে দিবে। আর এরপরে নাসার আইটি সায়েন্টিস্ট মার্ককে বাঁচানোর প্ল্যান বানায়, যার নাম ছিল রিচ। সে বলে মার্কের ক্রিউ, যার নাম ছিল হানি, আমরা ওটার স্পিড বাড়ায় আবার মার্সে পাঠিয়ে দেব, আর মার্সের মধ্যে ল্যান্ড না করেই মার্ককে বাঁচিয়ে ফেলবো। কিন্তু তারা যদি মঙ্গল গ্রহের মধ্যে ল্যান্ডই না করে, তাহলে মার্ককে বাঁচাবে কিভাবে? এখানে ভেনসন বলে মঙ্গল গ্রহের মধ্যে আরেকটি ক্যাপসুল আছে, যার মাধ্যমে মার্ক মঙ্গল গ্রহ থেকে বের হতে পারবে আর এটার অরবিটের মধ্যে পৌঁছাতে পারবে। এই প্ল্যানটা অনেক ভালো ছিল, কিন্তু এতে করে টিমের মিশনের মধ্যে আরো 500 দিন আরো যোগ হবে। আর এটা শোনার পর ডাইরেক্টর এই ব্যাপারে না করে দেয়, কারণ সে মার্কের যান বাঁচাতে গিয়ে বাকি সবার যান বিপদে ফেলতে পারবে না। আর এই সব কথা শুনে মিচ বলে যে এই সিদ্ধান্ত আমাদের তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত, যে তারা তার যান বাঁচাতে চায় নাকি না। আর এরপরে রিচ সিগ্রেটলি হার্লিসকে এই মেসেজটি পাঠিয়ে দেয় যে সে মার্ককে বাঁচাতে পারবে। কমান্ডার এটা জানতে পারে এবং সবাই রেডি হয়ে যায় মার্ককে বাঁচানোর জন্য। এরপরে তারা সাকসেসফুলি চায়নার স্পেস বুস্টারটি লঞ্চ করে দেয়, যাতে করে মার্ক এবং তার টিমের কাছে খাবার যেতে পারে। আর এদিকে আমরা মার্ককে দেখি, যে কিনা এখন অনেক দুর্বল হয়ে গিয়েছিল, কারণ সে এখন অনেক কম খাবার খাচ্ছে, যাতে করে সে শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে। আর এখন সে এরিস ফোরের দিকে রওনা দিয়ে দেয়, যেখানে সে আরেকটি শিপ পাবে, যাতে করে সে স্পেসে যেতে পারে। সে দিনে তার ব্যাটারি চার্জ করে এবং রাতের বেলা আঘাতে থাকে। আর এইভাবেই সে এরিস ফোরের দিকে পৌঁছে যায়। কিন্তু এখানে আরেকটি সমস্যা এসে পড়ে, মানে সমস্যা আর শেষ হয় না, একটার পর একটা আসতেই আছে। সমস্যাটা হচ্ছে, যেই শিপ দিয়ে মার্ক উঠবে ওইটা অনেক বেশি ভারী ছিল, যার কারণে সে তার টিম পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর ওটাকে হালকা বানানোর জন্য ওটার ভিতরে যা যা আছে সব বের করতে হবে, মানে ওটার ভিতরে সব কমিউনিকেশন সিস্টেম, যত চেয়ার আছে, যত জানালা আছে, এবং উপরের প্যানেলটিও সরাতে হবে, যার বদলে ওটাকে পলিথিন দিয়ে কভার করতে হবে, যাতে করে শিপটা হালকা হতে পারে। আর এতে করে মার্ক সহজেই মঙ্গল গ্রহের অরবিট থেকে বের হতে পারবে। কিন্তু এখন প্যানেলটি সরানোর জন্য ডেঞ্জার বা বিপদ অনেক বেড়ে যায়, কিন্তু তাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না। আর মার্ককে তাদের কথা মানতে হয় এবং মিশনটি শুরু হয়ে যায়। এই মিশনটা পুরো আমেরিকা দেখছিল, সবাই আশা রেখেছিল যে মার্কের যান বাঁচানো হবে, যার পরে মার্ক ওই স্পেসশিপ থেকে উড়ে যায়। কিন্তু ওইটার গতি এতটা ছিল না যতটা হওয়া দরকার ছিল, আর এদিকে তার টিমের শিপের গতিটি অনেক বেশি ছিল। এটা দেখার পর কমান্ডার ডিসাইড করে তারা শিপের পিছনের অংশটাকে একটা বিস্ফোরণ করে উড়িয়ে দিবে, যাতে করে তাদের শিপের গতি কমে যাবে এবং তারা মার্ককে বাঁচাতে পারবে।
এরপরে এমনটাই হয় এবং তাদের শিপের গতি অনেক কমে যায়। আর এখানে কমান্ডার নিজে ডিসাইড করে যে সেই শিপ থেকে বের হবে আর মার্ককে বাঁচিয়ে নিয়ে আসবে। কিন্তু এখানে যখন তিনি বের হয়ে আসে তার রশিটা একটু ছোট পড়ে যায়, আর যার পরে মার্ক তার স্যুটের মধ্যে ছিদ্র করে দেয়। আর প্রেশারের জন্য সে আয়রন ম্যানের মতন কমান্ডারের দিকে যাওয়া শুরু করে, কিন্তু এখানেও তাদের হাতটি পিছলে যায়। কিন্তু কমান্ডার রশি দিয়ে পেঁচিয়ে নেয় আর তার যান বাঁচিয়ে নেয়। আর যখন এই কথাটা নাসা এবং সবাই জানতে পারে যে মার্ককে বাঁচানো হয়েছে, তখন সবাই খুশিতে পাগল হয়ে যায় যে নাসা এটা করে দেখিয়েছে, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এরপরে মার্ক আবার শিপের মধ্যে চলে যায় এবং তার বন্ধুদের সাথে দেখা করে। তাদেরকে দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে 500 বেশি দিন মঙ্গল গ্রহে কাটিয়েছে এবং একা কাটিয়েছে, যেটা কিনা অসম্ভবের কাতারে পড়ে। এটা এই জন্যই হইতে পারছে কারণ সে কখনো হার মানেনি, সবসময় সমস্যার সাথে লড়াই করেছে, যার কারণে সে তার জান বাঁচাতে পেরেছে। এরপরে আমাদেরকে মার্ক পৃথিবীতে এসে পড়েছে এবং তাকে সার্ভাইভাল ইনস্ট্রাক্টর বানিয়ে দেওয়া হয়েছে। সে এখন সবাইকে গাইড করে যে যদি কেউ মার্সের মধ্যে আটকে যায় তাহলে সে কিভাবে জীবিত থাকতে পারবে। এরপরে 5 বছর পরের কথা দেখানো হয় যেখানে সবাই সেটেল হয়ে গিয়েছিল আর টিভিতে অ্যারিস 5 এর মিশনটাকে দেখে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।